আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা বাংলাদেশ। আজকে আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি আমার বাসার কিছু হোম ড্রেসারের বাচ্চা তো এগুলা শো করবো বেসিক্যালি, এবং এর সাথে সাথে কবুতর সংক্রান্ত কিছু কথা বলবো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, এবং একটা রিকোয়েস্ট, যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব যারা কবুতর পালে পছন্দ করে তাদেরকেও আমার চ্যানেলটি সম্পর্কে একটা ধারণা দিবেন। তো কথা না বাড়ি, চলে যাই আজকে ভিডিওতে। তো এখন এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলা সবগুলো আমার বাসায় আলহামদুলিল্লাহ হোম ব্রিড বাচ্চা, এবং মাশাল্লাহ কোয়ালিটি ফুল বাচ্চা। এখানে যা বাচ্চা আছে সব লং রেঞ্জের বাচ্চা। এখানে বেসিক্যালি আপনার তিনটা মাক্সি বাচ্চা, দুইটা সবজি বাচ্চা, একটা সবজি দোবাজ বাচ্চা, এবং একটা গ্রিজেল বাচ্চা, রেড গ্রিজেল বাচ্চা, আর বাকি যা আছে সবগুলো আপনার রেড চেকারের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল রেসার করার চেষ্টা করেছি, এবং এবং চেষ্টা রাখবো যেন আরও ডেভেলপ করতে পারি। যদি আপনাদের দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ আরও ভালো করার ইচ্ছা আছে। তো এখানে যে বাচ্চাগুলো দেখছেন সবগুলো আপনার বিভিন্ন লাইনের আছে, আইজার ক্যাম্পাসে কোপম্যান আছে, ইউরো আছে, মার্সেল আছে, এবং বাংলাদেশের রেনাউন্ড কিছু ব্রিডারের কিছু কবুতরের ব্লাড লাইনেরও বাচ্চা আছে। তো একটা কথা, যেটা এখন শীতের শেষ, এখন গরম শুরু হয়েছে, তো যারা এখনো আপনার শীতকালীন আপনার মাল্টিভিটামিনের কোর্সটা করছেন, সরি শীতকালীন মাসিক কোর্স করছেন, তারা অবশ্যই এখন চেঞ্জ করে গরমের জন্য যে মাসিক কোর্সটা আছে তো সেটা করবেন। কারণ গরমের সময় আমরা এক ধরনের ওষুধ ইউজ করি, এবং শীতের সময় এক ধরনের আমরা সাপ্লিমেন্ট মেডিসিন ইউজ করি। তো তারা অবশ্যই এই জিনিসটা চেঞ্জ করে ফেলবেন, হ্যাবিটটা চেঞ্জ করে ফেলবেন, এবং এখন গরমের জন্য যে ধরনের ট্রিটমেন্টটা, যে ধরনের মেডিসিন ইউজ করা দরকার সেই ধরনের মেডিসিন ইউজ করবেন। তো এটা নিয়ে একটা ভিডিও আগেও আপলোড করেছে, তারপরেও আবার বলা। তারপর আপনার খাবারটাও, ফুড হ্যাবিটটাও চেঞ্জ করে দিবেন। শীতকালীন যে তেলবীজ জাতীয় খাবার যে আমরা বেশি দিই সেটা এখন কমিয়ে দিবেন অবশ্যই অবশ্যই। এবং একটা ইম্পর্টেন্ট কথা হলো গ্রিড, কবুতরের গ্রিডটা ভালো দেওয়া লাগবে, কবুতরের গ্রিড কোয়ালিটি ফুল আপনার গ্রিড দেওয়া লাগবে, এটা মিস করবেন না। কারণ জোড়া জোড়া বাচ্চা ওঠার জন্য কোয়ালিটি ফুল গ্রিড দেওয়ার বাঞ্ছনীয়, এটার কোনো বিকল্প নেই। তো এই ফুড হ্যাবিটের মধ্যে এই তিনটা জিনিস আমি আবার আজকে রিক্যাপ করলাম। তো আজকের ভিডিওতে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো কবুতরের গোসল করা, এবং কবুতরের গোসল করাটা কেন দরকারি। এখন শীতের সময় অনেক সময় আমরা কবুতরের গোসল করাইনি, অনেকে দেখা যায় পুরা শীতকাল 3 মাস 4 মাস আমরা গোসল করাই না, কিন্তু গরমের সময় এই জিনিসটা মিস করবেন না। কারণ কবুতর হিট স্ট্রোক বা এই ধরনের যে রোগ বালাইগুলো থাকে, তো এগুলোর জন্য যেন না আপনার হিট স্ট্রোক বা এই ধরনের রোগে যেন কবুতর না মরে, এই জন্য আপনার কবুতরে গোসল দেওয়া খুব অত্যাবশ্যকীয়। তো কবুতরে গোসল দেওয়ার জন্য আপনার যাদের আপনার গোসল দেওয়ার মতো ব্যবস্থা নেই, মানে কোনোভাবেই তারা কবুতর গোসল দিতে পারে না, তো তাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যদি কোনোভাবেই গোসল না দিতে পারেন তাহলে কবুতরকে অ্যাটলিস্ট কবুতরকে আপনারা স্প্রে করে দিবেন, কবুতরের শরীরে পানি দিয়ে স্প্রে করে দিবেন। এটা হলো এক ধরনের স্প্রের মেশিন পাওয়া যায়, মেশিন না হলে অ্যাটলিস্ট হ্যান্ড হ্যান্ড স্প্রের যেই সিস্টেমটা আছে প্লাস্টিকের, ওটা কিনতে পাওয়া যায়, ওটা কিনবেন, কিনে আপনার একটা বোতলের সাথে লাগিয়ে ওটা অ্যাটলিস্ট কবুতরকে স্প্রে করে দিবেন। আর যারা গোসল কবুতরকে গোসল করানোর ব্যবস্থা আছে তো তারা যেটা করতে পারেন, যে আপনার পটাশ পানিতে কবুতরকে গোসল দিতে পারেন, অথবা আপনার বছরে একবার বা দুইবার আপনার ইংলিশ উকুননাশক যে শ্যাম্পুটা আছে এই ধরনের শ্যাম্পু ইউজ করলে কবুতরের শরীরে উকুনটা হয় না, উকুনটা কমে যায়। এটা আমি বছরে একবারের বেশি ইউজ করি না, একবার বা দুইবার ম্যাক্সিমাম। আর পটাশ পানিতে গোসল করলে এমনি আপনার উকুনটুকুন অনেক মরে যায়, উকুন মাইটস মাছি যেগুলো হয় কবুতরের শরীরে ওগুলো অলরেডি এমনি কমে যায়। তো রেগুলারলি পটাশ পানিতে গোসল করাবেন। আর আরেক ধরনের একটা মেডিসিন পাওয়া যায় কবুতরের শরীরে যেই মাছি হয়, তো ওই মাছি যেন না হয় ওর জন্য আর কি। তো এটা বেসিক্যালি একটা মেডিসিন, এটা যেসব কবুতরের শরীরে মাছি আছে শুধু সেগুলার জন্যই, সবগুলার জন্য না। তো আমি আপনার মাঝে মধ্যে এখন চেষ্টা করব, সামনে যেহেতু গরম পড়ে গেছে হয়তো বা রেগুলার যে মানে যখন যে মেডিসিনটা দিয়ে আমি গোসলটা করাই সেটা আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে।
তো গরম এসে পড়েছে এবং এইভাবেই এখন আপনাদেরকে ট্রিট করা লাগবে কবুতর গুলাকে অবশ্যই। তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুড রেসার করার চেষ্টা করেছি, তো যাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই আমার সাথে থাকবেন। এবং আবারও রিকোয়েস্ট করছি, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।